কর্ণ এবং রাধিকার মাঝে আসতে গিয়ে বারবার অপমানিত হতে হয়েছে জাহ্নবীকে। হাজার চেষ্টা করার পরেও কর্ণকে না পেয়ে তাকে ধ্বংস করে দেবার প্ল্যান করে জাহ্নবী। নাটক করে কর্ণকে ফোনের মাধ্যমে তার বাড়িতে ডাকে, তারপর শ্লীলতাহানির অভিযোগ আনা হয় কর্ণর বিরুদ্ধে। কর্ণকে নির্দোষ প্রমাণ করাটা এখন বেশ চ্যালেঞ্জিং সবার কাছে। জাহ্নবী বেশ বড় গেম খেলছে। কর্ণ কি তাহলে মিথ্যা অভিযোগেই জেল খাটবে? কি হবে তার সাথে? এটাই এখন জ্বলন্ত প্রশ্ন। সবাই তাকিয়ে আছে বিচারকের রায়ের দিকে। কর্ণর পক্ষের উকিল ভালো করছে, তবে ভরসা রাধিকাই। সম্প্রতি এমন একটা প্রমো এলো যাতে কিছুটা অবাক হওয়ার সাথে দারুণ খুশি হলো ভক্তরা। কি দেখা গেল সেই প্রমোতে, তারপর কি হবে জানা যাক। কেসটা যখন ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে, তখন রাধিকাই উকিল হয়ে কেসটা লড়বে। হ্যাঁ, প্রমোতে রাধিকাকে উকিলের ড্রেসে দেখা গেল। কর্ণ এবং জাহ্নবীর সেই রাতের ভিডিওটি বিচারককে প্রমাণ হিসেবে দেখিয়ে দিল রাধিকা, ফলে কর্ণর পক্ষেই রায় দেবে বিচারক, কর্ণকে বাঁচিয়ে দেবে রাধিকা, সেটাই দেখা গেল। অন্যদিকে মিথ্যে অভিযোগ করাতে জাহ্নবীকে আদালত শাস্তি দিতে পারে, তেমনটাই মনে হচ্ছে। তাহলে আরও একবার বাজিমাত করবে রাধিকা, তাই বেশ খুশি ভক্তরা। তো বন্ধুরা, কর্ণ রাধিকা জুটি কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।